দর্শক, নয়া পল্টনের সবশেষ পরিস্থিতি জানার চেষ্টা করব। আমাদের সহকর্মী রমিজ হুসাইন রয়েছেন সেখানে। রমিজ, বেলা তো বাড়ছে, সেখানে বিপুল সংখ্যক পুলিশ এখনও রয়েছে, আর বিভিন্ন জায়গায় তল্লাশির খবর আমরা জানাচ্ছিলাম, এ নিয়ে পুলিশ কিছুক্ষণ আগে কথা বলেছে, তারা কি বলেছে আর স্থানীয়দের কি মতামত? ভাবিয়া 11টার কিছুক্ষণ পরে এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে এসেছিলেন এই বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়টিতে রয়েছে সেখানে প্রবেশ করার জন্য, কিন্তু এখানে নাইট অ্যাঙ্গেল মোড় থেকে আসলে তাকে পুলিশ ভেতরে ঢুকতে দেয়নি। তো এরপরে আসলে মির্জা ফখরুল সাংবাদিকের সাথে কথা বলেছিলেন, তারা বলছিলেন যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে এবং এই দশ ডিসেম্বরের যে সমাবেশ, সেই সমাবেশকে মানে নস্যাৎ করার জন্য মূলত পুলিশ পরিকল্পিতভাবে তাদের এজেন্ট দিয়ে আসলে বিএনপির যেই কার্যালয়টি রয়েছে সেখানে বোমা রেখেছিল। এই ধরনের অভিযোগ আসলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছিলেন, কিন্তু এই বিষয়ে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ওনার সাথে কথা, উনি বলেছিলেন যে আসলে বিএনপির পক্ষ থেকে এ ধরনের অভিযোগ বরাবরই করা হয়ে থাকে। তো যেহেতু কালকে এখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এই বিএনপির কার্যালয় থেকে বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, তো সেই কারণে আসলে নিরাপত্তার কারণে তারা মূলত এই সড়কটি বন্ধ করে রেখেছে এবং এখানে মূলত যাদের অফিস এবং যাদের ব্যাংক, যাদের মূলত এখানে বাসা বা এখানে যাদের অবস্থান, শুধুমাত্র পরিচয়পত্র দেখিয়ে তাদেরকে এখানে ঢুকতে দেয়া হচ্ছে। এছাড়া অন্যান্য বিএনপির কোনো নেতা কর্মীকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। আমি যদি আপনাকে একটু দেখাই পাপিয়া, এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসার পর থেকে বিএনপির বেশ কিছু নেতাকর্মীকে আমরা এখানে দেখেছি, তারা এখানে মিছিল করছেন বা তাদের যে সমস্ত দলীয় স্লোগানগুলো রয়েছে সেই স্লোগানগুলো তারা এখানে দিচ্ছেন। তো আসলে তারপরেও পুলিশের পক্ষ থেকে আসলে বারবার বলা হচ্ছে যে যেহেতু এখানে নিরাপত্তাজনিত বেশ কিছু বিষয় রয়েছে, তো সব কিছু ঠিক না হওয়া পর্যন্ত আসলে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। তো ভাবি এখানে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ রমিজ আপনাকে। দর্শক, রমিজ হুসাইন যুক্ত হয়েছিলেন নয়াপল্টনের পরিস্থিতি জানাতে।